বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের ভিডিওগুলোতে তোমরা কমেন্টসে জানতে চেয়েছিলে যে কাস্টম কিভাবে খেলবো, মানে কাস্টম সেটিং কিভাবে করবে। আমি আগে কাস্টম নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কাস্টম সেটিং কিভাবে করবে আর কিভাবে খেলবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার বাংলা টু ইংলিশ মানে স্পোকেন ইংলিশের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা যাও আর সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলের নিচেই ট্যাগ করা আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেখানে আমরা র্যাঙ্ক বা ক্লাসিক গেমে ঢুকি তার একদম নিচে দেখো ডান দিকে কাস্টম বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করতে হবে। যদি তোমার কাছে কার্ড থাকে তাহলেই তুমি কাস্টম রুম বানাতে পারবে। আচ্ছা, কাস্টম কোথায় পাবে সেটা আমি দেখিয়েছি। এই দেখো ডান দিকের এই নিচে এই অপশানটা হচ্ছে কাস্টম রুম বানানোর অপশান, এখানে তুমি জাস্ট টাচ করলে। এবার দেখো এই ডান দিকের নিচে ক্রিয়েট বলে একটা অপশান আছে, এই অপশানটা এইখানে হচ্ছে কার্ড দেখায়, এই যে এই এটা হচ্ছে কার্ড, কটা কার্ড তোমার কাছে আছে। আর ডান দিকের নিচে ক্রিয়েট অপশানতে তুমি টাচ করলেই কাস্টম রুম ক্রিয়েট করতে তুমি পারবে। তার আগে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো দেখে নাও। একদম উপরে আছে রুম নেম, তার নিচে পাসওয়ার্ড, তার নিচে হচ্ছে গেম মোড। রুম নেম তুমি যে কোনো কিছু দেবে। আচ্ছা, পাসওয়ার্ড আমি দেখো 1 2 দিচ্ছি। তোমাকে যেটা করতে হবে শুধু টাচ করতে হবে জায়গাটাতে, তাহলেই তোমার কিবোর্ডটা খুলে যাবে, তুমি যে কোনো একটা পাসওয়ার্ড দেবে। না দিলে যারা অনলাইন আছে তারা তোমার রুমে ঢুকে যাবে, তোমরা পার্সোনাল খেলতে পারবে না। এবার হচ্ছে গেম মোড, তুমি কি গেম খেলবে যে কোনো কিছু সিলেক্ট করতে পারো, যতগুলো তোমার অপশান আছে। আমি ক্ল্যাশ কোয়াড করলাম। এবার হচ্ছে ম্যাপ, এই ম্যাপগুলো আমার ডাউনলোড নেই, এইটা শুধু ডাউনলোড আছে, তাই আমি বারমুডাটাই সিলেক্ট করে রেখেছি। এরপর যেহেতু আমি সোলো খেলবো না, ডুও খেলবো, স্কোয়াড খেলবো, 6 vs 6 খেলবো, কোনটা খেলবো, মানে ছজন ছজন করেও খেলতে পারো, আমি সোলো খেলবো, মানে একজন আর একজন, মানে আমি একজন আর আমার অপোজিট একজন, তাই আমি সোলো চুজ করলাম, মানে দুটো প্লেয়ারে খেলা। এখানে হচ্ছে স্পেকটেটার, স্পেকটেটার মানে কে গেমটা দেখবে বা কতজন দেখবে। হলো, এটা সিলেক্ট করলে এবার গেমে যাব। গেমে কিছু সেটিংস আছে, এটা তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে আমি ক্ল্যাশ স্কোয়াড যেহেতু সিলেক্ট করলাম, যে তুমি কতগুলো রাউন্ডসে খেলবে, 7 রাউন্ডসে খেলবে, 13 রাউন্ডসে খেলবে, 11 রাউন্ডসে খেলবে, 3 রাউন্ডসে খেলবে, মানে কতগুলো রাউন্ড খেলবে। যেমন ক্লাস স্কোয়াড আমরা যেমন খেলি রাউন্ডে, ওগুলো কতগুলো রাউন্ডে খেলবে এটা তুমি সিলেক্ট করে নিলে। এরপর নিচে পড়তে পড়তে যাবে, যেগুলো যেগুলো তোমার সিলেক্ট করা থাকবে করবে, আমি যেগুলো মেন তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ডান দিকে এটা দেখো, এই যে কয়েন মানে যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো তুমি কত নেবে, আমি 1500 নিলাম। 1500 মানে অনেক কিছু কিনতে পারবে, আর 500 মানে কম কিনতে পারবে, ঠিক আছে। ইপি নিলাম ধরো 50, ঠিক আছে। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অ্যামাউন্ট লিমিটেড না আনলিমিটেড। যেখানে দেখো তোমরা গ্লোবাল যখন দেখো ইউটিউব ভিডিওতে মারতেই থাকে, এটা নো করা থাকে, মানে লিমিটেড অ্যামাউন্ট হলে দুটো গ্লোবাল কিনলে দুটো গ্লোবালই মারতে পারবে। আর যদি এখানে নো করে রাখো তাহলে তুমি একটা গ্লোবাল কিনলে আনলিমিটেড মারতে পারবে, মানে যত খুশি মারতে পারবে। আচ্ছা, লোড আউট এখানে কোনো ব্যাপার না। এরপর দেখো ক্যারেক্টার স্কিল, অনেকে ক্রোনো নিয়ে খেলে, মানে CR7, কেউ DJ আলোক নিয়ে খেলে, এটাই নো করে দেবে। নো করলে কী হবে, তাদের স্কিলগুলো কাজ করবে না, মানে তুমি যদি হায়াতো নিয়েও খেলো বা অ্যাডাম নিয়েও খেলো, আর সে যদি ডিজিওলক নিয়েও খেলো, সে একই ব্যাপার হয়ে গেল। শুধু তারা কত ভালো খেলছে সেটা যাচাই করার জন্য এই কাস্টম রুমটা, ক্যারেক্টার স্কিল তো যে কোনো কেউ পয়সা দিয়ে করতে পারে। আর বাকিগুলো এগুলো তোমরা দেখে দেখে সেটিং করতেও পারো, বা যা আছে তাই ছেড়ে দিতে পারো। নিয়ে কনফার্ম করে দিলে, এখানে কনফার্ম করে দিলে তোমার রুমটা ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখো যেহেতু আমি 1 vs 1 করেছিলাম, দেখো এইখানে কী করতে হবে, এই জায়গাটা আমাকে টাচ করতে হবে আর আমার নামটা এখানে ঢোকাতে হবে। দেখো এখানে দেখিয়েছি, ঠিক আছে, কনফার্ম করে দে, তোমার নামটা চলে এলো। এখানে যদি দুজন থাকে, ঠিক আছে, তখন কিন্তু অসুবিধা হয়, মানে 4 জন বা 5 জন বা 6 জন থাকলে একটু অসুবিধা হয়। কী অসুবিধা আমি বলছি, দেখো নিচে দেখো ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে আমি টাচ করে ইনভাইট করলাম, ওখানে টাচ করলে তোমার ফ্রেন্ড লিস্ট খুলে যাবে। দেখো ক্যাপ্টেনশিপ একদিকে আছে, ও একদিকে ঢুকে গেল। কিন্তু যদি 4 জন থাকে, এইখানেও চলে আসতে পারে ক্যাপ্টেনশিপের নিচে, তখন কী করতে হোক তাকে ওই ফাঁকা জায়গাটায় টাচ করে নিজের নামটাকে ওকে করে দিতে হবে, বুঝতে পারলে। যেমন দেখো আমি দেখাচ্ছি, এইখানটা ছিল তোমার স্পেকটেটার অপশানটা, এখানে আমি আমার নামটা টাচ করে ওকে করে দিলাম, আমার নামটা স্পেকটেটার মানে দর্শকে চলে এলো। আবার আমি ওখানে নিয়ে টাচ করে গেলাম, টাচ করে আবার ওকে করে দিলাম, আমার নামটা ওখানে চলে গেল। আর বন্ধুদের ইনভাইট করতে গেলে তোমাকে এই যে এই জায়গাটা দেখো ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে, এই জায়গাটা তোমাকে টাচ করতে হবে, তাহলেই তোমার ফ্রেন্ড লিস্টটা খুলে যাবে। ওখানে তুমি যাকে যাকে কাস্টম রুমে ঢুকাবে তার পাশে টাচ করে দেবে, দিয়ে এটা স্টার্ট করে দেবে, তাহলে স্টার্ট করলে তোমার কাস্টম ম্যাচটা স্টার্ট হয়ে যাবে।
আচ্ছা, আমার একজন সাবস্ক্রাইবার আগের ভিডিওতে কমেন্টস করেছিল যে কিভাবে আমরা টিম আপ করব। টিম আপ যারা যারা করতে জানো না, তারা এই ভিডিওটা দেখে নাও যে কিভাবে টিম আপ করবে। আমি এই রাউন্ডটাকে জাস্ট স্কিপ করে দিচ্ছি, যেই রাউন্ডে আমি টিম আপ করেছিলাম সেই রাউন্ডটাই আমি নিয়ে যাচ্ছি। তো দেখো, আমার টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এইভাবে গ্লোবাল নিয়ে দৌড়াবে, এইভাবে দৌড়ালে কিন্তু তোমার দৌড়ানোর স্পিড স্লো হবে না। আচ্ছা, আর টিম আপ যারা যারা করতে আমাকে কমেন্টস করেছিলে যে কিভাবে করব, দেখে নাও এইভাবে উঠবো, তোমাকে করতে হবে এনিমির সামনে। সে যদি করতে চায় সে কিন্তু গুলি চালাবে না, সেও এই জিনিসটাই করবে, উঠবোস করবে, তাহলে তোমার টিম আপ হয়। মানে সে যদি জানে, অনেকেই জানে না, সে কিন্তু তোমাকে মেরে দেবে। তো টিম আপ করাটা দেখো যেমন গুলি চালাচ্ছে, মানে অনেকে বাই চান্স গুলি চালিয়ে দেয়, তো একটা গুলি কোনো ব্যাপার না, তুমি একটু ওয়েট করবে, যদি তারপর সে আর গুলি না চালায় তার মানে জানবে টিম আপ হয়ে গেছে। তো এরকম আমি অনেক ম্যাচে টিম আপ করেছি যাদেরকে আমি চিনি না, তাদের সাথে কে তো আমি চিনি, কিন্তু যাকে আমি চিনি না তার সাথেও আমি টিম আপ করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যাদের যাদের ভালো লেগেছে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, তো আজকের মতো চললাম, বাই বাই।